আসলে আপনি যে কথাটা বললেন যে রোগীরা এসে জিজ্ঞাসা করে যে এই ব্যথাটা কি ভালো হয়ে যাবে কিনা ট্রিটমেন্টে, না হলে হয়তো বা সে গড়িমসি করবে ট্রিটমেন্টটা নিতে। কোমর ব্যথাটা এমন একটা জিনিস, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন একটা মানুষ চলে, যার জন্য কিছুটা হলেও আমার মনে অভ্যস্ত হয়ে যায়, যার জন্য এই প্রসঙ্গগুলো আসে। তো অনেক সময় দেখি যে অনেক রোগী দীর্ঘদিন ধরে কোমরে বেল্ট পরে চলেন, তারা কিন্তু কোনো ডাক্তারের কাছেও যান না, বলে যে আমার কোমর ব্যথা সেজন্য বেল্টটা ইউজ করছি। আপনি তো এইসব রোগী পান, তো কিভাবে এদেরকে ডিল করেন? এটা খুবই ইন্টারেস্টিং আপনি বলছেন, যে প্রায় পেয়ে থাকি আমি রোগীরে জিজ্ঞেস করি আপনাকে কোনো ডাক্তার দিয়েছে কোমরে, না আমার মার হয়েছিল, মার কোমর ব্যথা, কোনো ডাক্তার দিয়েছে কোমরে বেল্ট, তারপরে ওনার কোমর ব্যথা হয়েছে, উনি ডায়াগনোসিস না করে হয়তো উনিও কোমরে বেল্ট পড়তেছে। তো এইভাবে পড়তে পড়তে হয়তো এক দুই বছর চলে গেল, এক পর্যায়ে আমাদের কাছে আসলে আমরা দেখি যে তার ব্যাক মাসেল গুলো এত উইক হয়ে গিয়েছে যে ওনাকে মানে একটা বিল্ডিং এর যেমন রড যদি আপনার হয়ে যায় যে নষ্ট হয়ে যায়, তাহলে বিল্ডিংটা যেভাবে স্ট্রাকচারাল সমস্যা হবে, তদ্রুপ ওনার মেরুদণ্ড স্ট্রাকচারের সমস্যা তৈরি হয়। অনেক সময় রুগী কাইফোসিস হয়ে যায় বা সামনে বেঁকে যায়, বা রুগীর দেখা যায় যে পিছনে আমাদের যে স্পাইনাল যে মাসেল গুলো থাকে, দেখবেন বেশিরভাগ যারা যাদের মাসেল পাওয়ার ভালো বা মাসেল হেলদি, মাঝখানে স্পাইনটা একটু গর্ত থাকবে, দুই পাশে মাসেলটা একটু মানে উত্তল থাকবে, মানে হেলদি বুঝেই যায়, তাদের এটা থাকে না, ফ্ল্যাট ব্যাক হয়ে যায় বা ব্যাকটা টোটাল আমরা ফ্ল্যাট ব্যাক বলি। তো এই সমস্যাগুলো হয়, তো এই ক্ষেত্রে রোগী দেখা যায় আমাদের দীর্ঘদিন থেরাপি দিতে হয়, অনেক সময় লেগে যায় হসপিটালাইজড করে, কারণ তাকে ব্যাক মাসেল গুলোকে আবার স্ট্রেন্থেনিং করতে হয়, প্রচুর আপনার স্ট্রেন্থেনিং এক্সারসাইজ চালিয়ে যেতে হয়, এতে রোগীর সময় যায়, আর্থিক ব্যাপার ইনভলভমেন্ট, এবং আমাদের এখানে প্রচুর মেধা পরিশ্রম করতে হয়। এবং আমার মনে হয় যে আপনারাও তখন একটু ডিপ্রেশন চলে আসে যে অনেক দেরি রাখছে ভালো হতে, কিন্তু এটা আসলে পেশেন্টেরই সমস্যা, কারণ দেরি করে আসার জন্য যেটা আমরা যেটা দেখি যে যদি কেউ দীর্ঘদিন আমরা যেমন কোমরে বেল্ট যেটা কর্সেট বেল্ট বলি অথবা ঘাড়ে কলার দিই বা বিভিন্ন রকম কলারের আবার বিভিন্ন টাইপস আছে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।